জাতীয় হস্ততাঁত দিবসে রাজ্যের হস্ততাতিদের উৎপাদিত সামগ্রী কেনার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী পাশাপাশি দিনটি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান তিনি বুধবার সাত আগস্ট দেশজুড়ে পালন করা হয় জাতীয় তাঁত দিবস ভারতীয় তাঁত শিল্প বিশ্বের এক নম্বর শিল্প হিসেবে গণ্য করা হয় দেশের অর্থনীতি এবং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হস্তচালিত তাঁতিরা স্বাধীনতা আন্দোলনের সময় তাঁত শিল্পকে উৎসাহিত করতে এবং বিদেশি পণ্য বয়কট করার জন্য উনিশশো পাঁচ সালের সাত আগস্ট শুরু হয়েছিল স্বদেশি আন্দোলন এই আন্দোলনের কারণে তৎকালীন ভারতের প্রতিটি ঘরে ঘরে খাদি তৈরি করা শুরু হয় এই কারণেই দু হাজার সালের জাতীয় তাঁত দিবস হিসেবে বেছে নেওয়া হয় সাত আগস্ট তারিখটিকে সেই থেকে গোটা দেশে প্রতি বছর সাত আগস্ট পালন করা হয় জাতীয় হস্ত তাঁত দিবস দেশের তাঁত বয়নে শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি ভারতীয় অর্থনীতিতে তাঁত এবং তাঁতিদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরার জন্য পালন করা হয় দিনটি বুধবার তাঁত দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জেল রোড স্থিত পূর্বাশা পরিদর্শন করেন পূর্বাশায় পৌঁছলে সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান পূর্বাশার চেয়ারম্যান বিধায়ক কিশোর বর্মন পূর্বাশা পরিদর্শনকালে দপ্তরের কর্মীদের কাছে বিভিন্ন কাপড় সম্পর্কে খুঁটিনাটি জানতে চান মুখ্যমন্ত্রী কাপড়ও ক্রয় করেন পূর্বাশা থেকে পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান রাজ্যের হস্ততাঁত উৎপাদিত সামগ্রী ক্রয় করার জন্য মুখ্যমন্ত্রী জাতীয় হস্ততাঁত দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছাও জানান আমি আহ্বান করবো সমস্ত ত্রিপুরাবাসীকে আজকের তো একটা দিন দিন ছাড়াও সবসময় যেন সব মানুষ আসে এসে হ্যান্ডলুমের যেসব প্রোডাক্ট আমাদের যারা এসজি গ্রুপের আমাদের বোনেরা মায়েরা আছেন বা অন্যান্য যারা এই প্রোডাকশনে জড়িত আছেন তাদের জিনিসপত্র অবশ্যই যেন কেনেন এবং খুবই ভালো এবং যে কোনো বাড়িতে সেগুলো নিয়ে ইউজ এবং আমি আজকের এই যে হ্যান্ডলুম যে ডে আজকে আমরা পালন করছি তার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো রিপোর্ট আগরতলা টিভি